দশভুজা, দুর্গা নামে সবাই চিনি। দশ হাতধারী মোহময়ী এক নারী মূর্তি, যিনি প্রতি বছর শরৎকালে পুত্র কন্যা নিয়ে স্বামীর বাড়ি স্বর্গলোক থেকে বাবার বাড়ি মর্তলোকে আসেন। তাকে সামনে রেখেই বলি, যে সমস্ত দশভুজারা বারো মাস আমাদের সঙ্গে থাকেন তারা তো আপনারাই। আসলে সব মেয়েরাই দশভুজা, তাদের অদৃশ্য চারজোড়া হাত নিয়ে ঘর ও বাইরেকে সমান ছন্দে সাজিয়ে তোলেন। তাদের সম্মান স্মারক দিয়ে ডাটার রান্নাঘর সম্মানিত করতে চান। এরই মধ্যে দর্শক সংখ্যা ও বিচারকদের সিদ্ধান্তে বেছে নিচ্ছেন সেরা সেরাদের। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের দশভুজা আর পাঠিয়ে দিন আপনার রান্নাটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায়। দশভুজা দশপদ নিয়ে হাজির হচ্ছে ডাটার রান্নাঘর। পুজো স্পেশাল এই রান্নাগুলো আপনিও বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরে। আর আপনি ভুলে যাননি তো ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে? চলুন জেনে নি দশভুজা দশপদের আজকের পদটি সম্পর্কে। বাচ্চাদের বায়না সামলাতে সামলাতেই মায়েরা কবে যেন রাঁধুনি গিন্নি হয়ে যান। রোজ রোজ নতুন নতুন ভাবে না খেতে চাওয়া খাবারকে ওদের মনের মতো করে তৈরি করাই হয়ে ওঠে ধ্যান জ্ঞান। আর সেই চেষ্টাটাকে সফল করার জন্য আমরা হাজির ডাটার রান্নাঘর নিয়ে আপনার রান্নাঘরে। আজকে একটি নতুন স্বাদের চিকেন খাওয়ান আপনার বাচ্চাকে, আর আপনাকে সাহায্য করবেন টুম্পা রায়। আজকের রেসিপির নাম অরেঞ্জ গ্লেজ চিকেন বলস। উপকরণ: চিকেন কিমা পেস্ট, অরেঞ্জ মার্ভালেড, চিজ, চিনি, নুন, ডাটার গোলমরিচ গুঁড়ো, ডাটার গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, টমেটো সস, সাদা তেল, ধনে পাতা কুচি, রসুন বাটা ও জল। প্রথমে চিকেন কিমার মধ্যে রসুন বাটা, ধনে পাতা কুচি, ডাটার গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ডাটার গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়ে বলের আকারে গড়তে হবে। তারপর ওই বলগুলির মধ্যে মাঝখানটা একটু গর্ত করে চিজ দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে চিজ বাইরে না বেরিয়ে যায়। অন্যদিকে ফ্রাইং প্যানে অরেঞ্জ মার্বেলের দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু নেড়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে মেশাতে হবে। তারপর ওই মিশ্রণটির মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন দিয়ে মিশ্রণটি একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। অন্য একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে আগের তৈরি বলগুলি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখতে হবে।
থেকে আগে তৈরি করে রাখা মিশ্রণটি একটু গরম করে নিয়ে গ্রেভির মতো হয়ে গেলে ভেজে রাখা বলগুলি ওর মধ্যে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন অরেঞ্জ গ্লেজড চিকেন বক্স। বাংলা মানে শ্যামাসঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।